আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী, তোমাদের আমি দ্বাদশ অধ্যায় শেষ করেছি। এখন আমাদের ত্রয়োদশ অধ্যায় মানে অধ্যায় ১৩। অধ্যায় ১৩ নিয়ে আমরা আজকে কথা বলবো। অধ্যায় ১৩ হচ্ছে বস্ত্র অলঙ্করণ। অধ্যায় ১৩তে আমাদের আছে কোন বস্ত্র কিভাবে ব্যবহার করতে হয়, কোন বস্ত্র কিভাবে সংরক্ষণ করতে হয়, কোন বস্ত্র কোন উপকরণ দিয়ে তৈরি, এইসব ব্যাপারে আজকে আমরা জানবো। কিভাবে নকশা হয় সে জিনিসটা আমরা দেখব, কিভাবে প্রিন্টিং, পেইন্টিং, বাটিক, ব্লক, এই সমস্ত বস্ত্রের উপর যে ডিজাইনগুলো হয়, নকশাগুলো হয়, ওগুলো কিভাবে করা যায় সেই প্রাথমিক ধারণা আমরা আজকে এই বস্ত্র অলঙ্করণ থেকেই শিখব। আমরা জানি এখন সুই সুতাতে কাজ করা যায়, বস্ত্র উপরে ডিজাইন করা যায়, তারপরে তোমার ব্লক করা যায়, বাটিক করা যায়, পেইন্টিং করা যায়, প্রিন্ট করা যায়, বিভিন্নভাবে আমরা বস্ত্রের অলঙ্করণ করতে পারি। তার মানে একজন মানুষকে যেমন গহনা দিয়ে সাজালে সুন্দর দেখা যায়, তেমনি একটি প্লেন এক কালারের কাপড়ে আমরা যদি ব্লক করি একরকম সৌন্দর্য আসবে, আমরা যদি বাটিক করি একরকমের সৌন্দর্য আসবে, যদি সুই সুতার কাজ করি তখন একরকমের সৌন্দর্য আসবে, আবার যদি সেটাকে প্রিন্ট করি সেটা আলাদা রকমের সৌন্দর্য আসবে। এই যে এক কালারের বস্ত্রের উপরে বিভিন্ন রকম পদ্ধতি প্রয়োগ করে আমরা যে বস্ত্রের ভিন্নতা তৈরি করছি সেটাই হচ্ছে বস্ত্রের অলঙ্করণ। আমাদের আগামীতে পরীক্ষা আছে, পরীক্ষা কিন্তু প্রশ্ন আগের মতোই অ্যাসেসমেন্ট থাকবে। আমাদের ২৫টা প্রশ্ন থাকবে, ৩০ মিনিট সময় থাকবে। এই ৩০ মিনিটের মধ্যেই আমরা সব প্রশ্নের আনসার করব, এবং অবশ্যই অবশ্যই ইমেল আইডি দিতে হবে, একটা ভ্যালিড ইমেল আইডি লিখে তারপরে তোমরা অন্য পরীক্ষাগুলো যেমন দিয়েছো গত পরীক্ষা ওভাবেই দিবে, এবং পরে তোমরা সাবমিট করার আগে সব কোশ্চেন আনসার করেছো কিনা, সমস্ত ইনফরমেশন সঠিক দিয়েছো কিনা দেখে তারপর তোমরা সাবমিট বাটন প্রেস করবে। দেখো এখান থেকে দেখো আমরা এই যে বাটি ব্লক কোন কেমিক্যাল কতখানি মেশাতে হবে, তারপর তোমার কোন উপকরণ ব্যবহার করতে হবে, কত ডিগ্রি সেলসিয়াস লাইটিং বস্ত্র গলে যাচ্ছে, এই সমস্ত টুকটাক ইনফরমেশনগুলো কিন্তু আমাদের সাধারণত বহু নির্বাচনী প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমরা অনেক পরীক্ষা দিয়েছ, তোমাদের অভিজ্ঞতা আছে। তারপরে আমি বলছি যেমন যে ডাইং এবং প্রিন্টিং, ডাইং এবং প্রিন্টিং, প্রিন্টিং হচ্ছে তোমার প্রিন্ট করাকে বোঝায়, আর ডাইং বলতে রং প্রয়োগ করাকে বোঝায়। মানে তুমি যে রংটা প্রয়োগ করছো সেটাকে বলা হচ্ছে ডাইং। এই রং বস্ত্র সুতা এবং বস্ত্র বা পোশাককে প্রয়োগ করে বাইরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। যে কোনো রং যদি আমরা সঠিক মাত্রায় সঠিকভাবে প্রয়োগ করতে পারি, অবশ্যই আমরা সেই বস্ত্রের সৌন্দর্য কী হবে, বৃদ্ধি পাবে, আমাদের বস্ত্রটার গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে। যারা শখের বসতে করে দুই একটা ড্রেস করে তারা একরকম করে, আর যারা একটা শখ থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে করে তখন কিন্তু সেটা ব্যাপক হারে করতে হয় এবং তাদের সঠিক মাত্রা এবং প্রয়োগটা শিখতে হয়। দেখো এখানে ডাই করার পদ্ধতি দেওয়া আছে। ডাই করার পদ্ধতি বলা হয়েছে রং করার জন্য কাপড়ের ওজনের ১০ গুণ নিতে হবে। এক গজ কাপড় রং করার জন্য একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের, খেয়াল করো এখানে পাত্র হিসেবে কিন্তু স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে ১ লিটার পানি ফুটন্ত গরম করে নিতে হবে। এখন ৩টি ছোট পাত্রে এক গজ কাপড়ের জন্য হাফ গ্রাম ব্যাট, হাফ গ্রাম কস্টিক সোডা, হাফ গ্রাম হাইড্রোসালফারাইড পানি গরম পানিতে গুলে পর্যায়ক্রমে ফুটন্ত পানিতে ছেঁকে দিতে হবে। এরপর রঙের পাত্রে কাপড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে কাপড় ধুয়ে শুকিয়ে বাঁধন খুলে ইস্ত্রি তৈরি করে নিতে হবে।
দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু আমাদের পাত্র ব্যবহার করতে হবে, বিশেষ করে রঙের যে কাজগুলো করতে চাই। তাহলে ডাই করার জন্য কিন্তু অবশ্যই অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র নিতে হবে। দেখো প্রিন্টিং, প্রিন্টিং মানে হচ্ছে বস্ত্রের রং ও নকশার একত্রীকরণ। প্রিন্টিং বা ছাপার মাধ্যমে, প্রিন্টিংকে কিন্তু আমরা ছাপাক বলি, অনেকেই বলি যে ছাপার কাপড়, ওই যে কাপড় উপরে যে বিভিন্ন ফুল টুল আঁকা থাকে, বিভিন্ন ডিজাইন নকশা টকশা আঁকা থাকে, সেটাকে বলি আমরা প্রিন্টিং, যেটা প্রিন্ট করা হয় মেশিনের মাধ্যমে। আর যেটা হাতে আঁকে নকশা সেটাকে বলা হয় পেইন্টিং। রঙের সাহায্যে নকশা সৃষ্টি করে বস্ত্র বা পোশাককে আকর্ষণীয় করে তোলা যায়। আমরা ঘরে বসে এই কাজ করতে পারি, প্রিন্টিং এর কাজগুলো তো তন্তু বা সুতায় করা হয় না। বস্ত্র বা পোশাকের নির্ধারিত নকশায় বিভিন্ন রঙের ছাপ দেওয়া হয়। ছাপা কাজে বস্ত্রের এক পিঠ রং করা হয়। যখন আমি কাপড়টা প্রিন্ট করি বা ছাপা দেই তখন সেটা কিন্তু এক পিঠে হয়, অপর পৃষ্ঠায় কোনো তেমন কোনো ইফেক্ট পড়ে না। নানা ধরনের প্রিন্টিং এর মাধ্যমে আমরা বস্ত্র অলঙ্করণ করতে পারি, যেমন ব্লক প্রিন্টিং, বাটিক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং ইত্যাদি। এর মধ্যে ব্লক প্রিন্টিং কাজটি সবচেয়ে সহজ। ব্লকের কাজটা কিন্তু খুবই সহজ, তুমি চাইলে ঘরে বসে তুমি এটা প্র্যাকটিস করতে পারো। বাজারে ব্লক করার জন্য বিভিন্ন রকমের নকশার ছাঁচ পাওয়া যায়, কাঠের তৈরি ছাঁচ পাওয়া যায় এবং বিভিন্ন কেমিক্যাল এখন রেডি পাওয়া যায়। সেই কেমিক্যাল গুলিয়ে তুমি নকশায় চাপ বসিয়ে কাপড়ে চাপ বসালেই ব্লক হয়ে যায়। উপকরণ এবং সরঞ্জামি দেখো, ব্লক প্রিন্টিং এর জন্য আমাদের যেসব উপকরণ এবং সরঞ্জাম প্রয়োজন হবে সেগুলো হচ্ছে কাঠের টেবিল, রঙের ট্রে, রং এবং বিভিন্ন ধরনের ব্লক, পুরনো কম্বল, তুলি, মাটির কাপড় ইত্যাদি। কারণ আমি যখন একটা বস্ত্রে বা কাপড়ে ব্লক করবে ওটার জন্য আমার একটা সুন্দর জায়গা দরকার, সমান জায়গা দরকার, সমতল জায়গা। সেই জায়গার উপরে এমন কিছু মিশাতে হবে যেটা দ্রুত পানিটা চুষে দিবে এবং রঙটা অন্য কোথাও লাগতে দিবে না। আমরা জানি পশমে পানি শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি, এই জন্যই কম্বলটা ব্যবহার করা হয়, যাতে আমি যখন ডকটা চাপ দিব রঙটা যাতে অন্য কোথাও ছড়ে না যায়, দ্রুত যেন ওটা কম্বল চুষে নিতে পারে। দেখো পেইন্টিং, এমব্রয়ডারি, পেইন্টিং হচ্ছে যে পদ্ধতিতে আমাদের যেসব জিনিস প্রয়োজন হবে সেগুলো হচ্ছে বিভিন্ন সাইজের তুলি, রং, মিডিয়াম, টেবিল, মোটা কম্বল, কাপড়, ইস্তারি ইত্যাদি। পেইন্টিং পদ্ধতির অন্যতম সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে সূক্ষ্ম ডিজাইনের মাধ্যমে বস্ত্র অলঙ্করণ করা যায়। অনেকে এসে ভালো ছবি আঁকতে পারে, পেইন্ট করতে পারে, এখন কিন্তু পেইন্টিং এর খুব ভালো একটা ডিমান্ড আছে। অনেকে টি শার্টে পেইন্টিং পেইন্টিং করে, শাড়িতে করে, বিছানার চাদরে করে, পর্দায় করে। তুমি যদি ভালো আর্ট করতে পারো, নিজের রং কালার সেন্স যদি ভালো থাকে, তখন কিন্তু তুমি সুন্দর করে পেইন্ট করে তোমার ঘরের ব্যবহারের জিনিসগুলো তুমি বৈচিত্র্য আনতে পারো। এমব্রয়ডারি যেমন সুসুতাতে কাজ করা হয় তেমনি এটা যখন মেশিনে করা হয় ভরাট সেলাইয়ের কাজগুলো, বিভিন্ন ফুলের নকশা, সুতা সুয়ের মাধ্যমে যেটা করা হচ্ছে সেটাকে আমরা এমব্রয়ডারি বলি। এমব্রয়ডারিটা তোমার সুসুতাতে হয় এবং মেশিনেও করা যায়। এমব্রয়ডারি সুতা তোমার বিভিন্ন রকম হয়, রেশমের সুতা হয়, সুতি সুতা হয়, সিল্কের হয়, তুমি যেভাবে করতে চাও তুমি সেভাবে করতে পারো। আবার সুসুতায় কাজ করে তোমাকে বিভিন্ন রকমের করা যায়, ভরা, ডাউফো, ক্রস স্টিচ, এইসব দিয়েও তুমি কাজ করতে পারো। বিভিন্ন সেলাই সুসুতে যে আমরা করি বিভিন্ন সেলাইয়ের নাম দেওয়া আছে, এখানে দেখো ক্রস ফোর, ব্ল্যাঙ্কেট, হেরিং বন, পালক, স্যাটিন, পিকনিস, ফ্রেঞ্চ নট, বিভিন্ন সেলাইয়ের নাম কিন্তু দেওয়া আছে। এইগুলো দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম হ্যান্ড এমব্রয়ডারি করতে পারি। তোমাদের বই দেখো যে ছবি দেওয়া আছে, বিভিন্ন রকমের সেলাই ছবি দেওয়া আছে,
এখন আমরা ইউটিউবে যদি সার্চ দেই, ইউটিউবে কিন্তু তুমি এই নামগুলো যদি সার্চ দাও, কিভাবে সেলাই করতে হয়, কিভাবে সেলাই পদ্ধতি আছে, তুমি সব দেখতে পাবে এবং নিজেই নিজের ড্রেস সুন্দরভাবে এমব্রয়ডারি করে করতে পারো। কিন্তু খুব ভালো লাগে এই যে মেয়েদের পোশাক কিংবা ছেলেদের পাঞ্জাবি ফতুয়া, মেয়েদের পোশাকে ওনায় বিভিন্ন রকমের এমব্রয়ডারি করা যায়, সেটা মেশিনেও হয় হাতে হয়। হাতে করলে সেটার দামটাই আলাদা, কারণ হাতে তোমার যে কাজটা করা হয় সেই কাজটা অত্যন্ত সূক্ষ্ম থাকে। নিজেরা নিজেদের প্রয়োজনে বিভিন্ন রকমের সেলাই শিখবে, যেমন ধরো শার্টের বোতাম লাগানো, তোমার নিজের ড্রেসের একটা বোতাম খুলে গেছে, হুক খুলে গেছে, সেই জিনিসগুলো লাগানো শিখতে হবে। আজকাল আমরা অত্যন্ত মেশিন নির্ভর, মেশিন দিয়ে আমাদের সমস্ত কাজ আমরা করে থাকি, কিন্তু মাথায় রাখতে হবে শুধু মেশিনে নির্ভর হলে হবে না, নিজেরও কিছু কিছু কাজ আছে যেগুলো মেশিনে হয় না। হাতের কাজ বা হাতের নকশা সেগুলো অসাধারণ বৈচিত্র্য নিয়ে আসে। যেমন আমাদের একটা বিভাগীয় বিপণি আছে যেটা বড় বড় শহরগুলোতে আছে, আরও নামে যে প্রতিষ্ঠানটা আছে, এখানে কিন্তু ম্যাক্সিমামই হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যায়, সবই। এখানে এমব্রয়ডারির কোনো প্রোডাক্ট পাওয়া যায় না, মেশিনের তৈরি এমব্রয়ডারির প্রোডাক্ট কোনো পাওয়া যায় না হাতে তৈরি, কিন্তু আরনের প্রোডাক্টের এই জন্যই বৈশিষ্ট্যটা আলাদা এবং সেখানে সেটা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য, এবং সৌখিন মানুষ কিন্তু এই হাতের কাজ সবচেয়ে বেশি পছন্দ করে এবং তারা বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোতে আমরা যেমন পয়লা বৈশাখ বলো, পয়লা ফাল্গুন, আমাদের বিভিন্ন জাতীয় দিবসগুলোতে আমরা আরঙের তৈরি ড্রেস বেশি পছন্দ করি। এর কারণ কি? এর কারণ হচ্ছে বেশিরভাগ পোশাকেই তোমার হাতের তৈরি কাজের নকশা থাকে এবং বিভিন্ন রকম ঐতিহ্য এবং উৎসবের সাথে মিলিয়ে তারা পোশাক তৈরি করে, যেটা আমাদের কালচারের জন্য সাথে খুব ভালোভাবে যায়। দেখো অন্যান্য জায়গার চেয়ে কিন্তু আরঙের পণ্যের দাম বেশি, তার কারণ কিন্তু একটাই, কারণ আরঙের যে নকশাগুলো থাকে, এমব্রয়ডারিগুলো থাকে, সেগুলো বেশিরভাগই হচ্ছে হাত তৈরি, হাতে কাজ করা। হাতে কাজ করা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য, যে একটা পাঞ্জাবির গলার কিংবা একটা ড্রেসের গলার ডিজাইন করতে হাতে তোমার 5 থেকে 7 দিন, কোনো কোনো ক্ষেত্রে 10-12 দিনও লেগে যায়, আর এমব্রয়ডারি করতে তোমার লাগবে 10 থেকে 15 মিনিট। কিন্তু হাতের তৈরির যে আলাদা আবেদন সেটা কিন্তু তুমি এমব্রয়ডারিতে পাবে না। এজন্য তুমি পোশাক যখন তৈরি করবে এবং পোশাক যখন নির্বাচন করবে এবং নিজে যখন পছন্দ করে একটা ড্রেস তোমার জন্য তৈরি করবে, দেখবে সেই ড্রেসটার আলাদা একটা তোমার কাছে গ্রহণযোগ্যতা থাকবে এবং তার প্রতি তোমার মায়াটাও বেশি থাকবে। তো আমরা ড্রেসের অলঙ্করণ বলতে বুঝাচ্ছি যে ড্রেসের উপরে মানে সাদা কাপড় কিংবা যে কোনো এক রঙের কাপড়ের উপরে আমরা যে ব্লক করি, বাজেট করি, এমব্রয়ডারি করি, পেইন্টিং করি, প্রিন্ট করি, এইসবই এইসবকে বলা হচ্ছে বস্ত্রের অলঙ্করণ। মানে বস্ত্রকে তুমি সুন্দর করে অলঙ্কার দিয়ে সাজাচ্ছ, লেস লাগাই আমরা, অনেকেই তৈরি লেস লাগাই, অনেকে আবার হাতে তৈরি করি, কুশি কাটার কাজ করি, উলের কাজ করি, সুতোর কাজ করি, এই যে কাজগুলো করে একটা কাপড়ের যে বৈচিত্র্যের ভিন্নতা আনি সেটাই হচ্ছে তোমার বস্ত্রের অলঙ্করণ। আশা করি সবাই তোমরা এই ত্রয়োদশ অধ্যায় সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ। তোমরা নৈমিত্তিকের জন্য ইম্পর্টেন্ট লাইনগুলো অবশ্যই পড়বে। নৈমিত্তিক প্রশ্ন কিন্তু তোমরা জানো এর অনেক পরীক্ষায় দিয়েছ, তোমাদের 2 অধ্যায় থেকেই থাকবে, 12 এবং 13। 12 এবং 13 অধ্যায় থেকে কিন্তু তোমাদের এর আগে পরীক্ষা হয়নি, এবারই প্রথম হচ্ছে। ইনশাল্লাহ সবাই পরীক্ষা খুব ভালো দিবে, আর যদি কারো কোনো সমস্যা থাকে মেসেঞ্জার গ্রুপে আমায় নক করবে, আমায় পাবে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।